বরাক বন্ধের প্রভাব বিভিন্ন স্থানে পড়লেও ধলাই সমষ্টির মধ্য ধলাই ও দক্ষিণ ধলাই এলাকার বন্ধের তেমন প্রভাব পড়েনি। আপনারা দেখছেন ডেইলি বরাক। ডেইলি বরাকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ, এই অঞ্চলে কংগ্রেস কর্মীদের পিকেটিং করতেও দেখা যায়নি, অন্যদিনের মতো স্বাভাবিক ছিল জনজীবন। জানা গেছে ধলাইয়ে কংগ্রেস কর্মীদের মধ্যে দলীয় অন্তর্কন্দলের ফলে স্থানীয় কর্মীরা পিকেটিংয়ে বের হননি, যার দরুন পানিভরা ধলাই বাজার, ভাগাবাজার, লায়লাপুর এসব এলাকায় স্বাভাবিক দিনের মতো ব্যবসায়িক প্রতিষ্ঠানে খোলা ছিল, বাজারগুলোতেও ব্যাপক ভিড় ছিল। বন্ধের সমর্থনের মধ্য ধলাই ও দক্ষিণ ধলাই এলাকায় কংগ্রেস কর্মীরা রাস্তায় না বেরোনোয় নানা গুঞ্জন দেখা দিয়েছে, সামাজিক মাধ্যমে নিয়ে জোর চর্চা চলছে। এই ঘটনায় নরসিংহপুর ব্লক কংগ্রেসে অন্তর্কন্দল রয়েছে তা প্রকাশ্যে এসেছে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক।